মায়ের চরণাঙ্গুলি প্রতিষ্ঠার পূজো লোকনাথেরই দায়। আমায় ছেড়ে দাও। ওই তো আমাকে তান্ত্রিকরা এদিকেই আসছে। আমি বাড়ি যাব। আমাকে এই মেয়েটি কে আচার্য? আজ মন্দিরে মায়ের অমাবস্যার পূজা। এই পূজায় মায়ের চরণে নরবলি দেওয়া হয়। আমাকে একটু পায়েসের দুধ জোগাড় করে দিতে পারবে গো তোমরা? যবে থেকে ওই মুখ পোড়া লাল মুখো সাহেবদের বসতি হয়েছে এই গায়ে, তবে থেকে সব গেছে গো। কেন? ওই সাহেবগুলো দুধ খাওয়ার জন্য সব গরু কেড়ে নিয়ে চলে যায়। সব দুধ নাকি ওদের লাগবে। এখন তো কি করবি লোকটা? আগে এই গোয়ালা পাড়ার সবার দুঃখ দূর করব, তারপর দুধ নিয়ে মায়ের কাছে ফিরব। বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মাতৃত্ব হন, দুষ্ট হন। না না, নরবলি মহাপাপ। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয় তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও। মানুষের মনে যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও। বল মা, বল বল, তুই কি চাস বল মা, আমাকে আদেশ কর। মা যা চাই তা যদি তুমি করতে চাও, তবে নারীদের এই মন্দিরে প্রবেশের অধিকার করে দাও। বাইরে যারা আছেন সকলকে ডেকে নে, আজ থেকে নারী পুরুষ সকলের অবাধ প্রবেশ এই মন্দিরে। আসুন সবাই। স্তব্ধ, কোন অধিকারে এই সমস্ত নারীরা এই মন্দিরে পদার্পণ করেছে? কোন অধিকারে? আমি এই মন্দিরের প্রাচীন প্রথা ভাঙতে ভয় পেয়েছি। লোকনাথ আমাকে সেই ভয় থেকে মুক্তি দিয়েছে। এখন আপনারা যদি আমাকে ক্ষমা করেন, তাহলে আমি আমার সকল অপরাধের থেকে মুক্তি লাভ করব। মা হয়তো এই জন্যই লোকনাথকে আপনার কাছে টেনে এনেছেন আচার্য। ও যে পাথরে প্রাণদান করতে পারে, সেই জন্যই আপনার মতো কঠিন মানুষও নিজের ভুল বুঝতে পারলেন। তবে কি আমি বুঝবো যে আপনারা আমাকে ক্ষমা করেছেন? যার আশ্রয়ে আমরা রয়েছি তিনি ক্ষমা করেছেন বলেই তো লোকনাথকে আপনাকে পাইয়ে দিয়েছে। ঠিক বলেছেন আপনি, আমার মা আমাকে ক্ষমা করেছেন, তাই আমি লোকনাথকে পেয়েছি। আসুন আমরা এবার নারী পুরুষ নির্বিশেষে মায়ের জয়ধ্বনি দিই। জয় মা, জয় মা কালী, জয় মা কালী। আমার যে তশ্বই জানা লোকনাথ, তাড়াতাড়ি চল মাকে একটু দেখি। আসুন সবাই। স্তব্ধ, গুরুদেব আপনি? দূর হয়ে যাও বাপে, স্পর্শ করবে না আমাকে। কেন গুরুদেব, কি আমার অপরাধ? এ প্রশ্ন করতে লজ্জা করছে না তোমার? তন্ত্রমতে দীক্ষা দিয়েছিলাম আমি তোমাকে, এই এত বড় মন্দিরের সমস্ত দায় দায়িত্ব তোমার হাতে অর্পণ করেছিলাম, আর তুমি কিনা এই মন্দিরের চিরাচরিত প্রথা ভেঙে নরবলি বন্ধ করে দেওয়ার হুকুম দিয়েছ? এত বড় স্পর্ধা কি করে হয় তোমার? তোমার কি মনে হয় এত বছরের এই সাধনা ভঙ্গ করে কাপালিকেরা এখন তৃণভোজী হবে? তন্ত্রমতে মায়ের পুজো বন্ধ করে দিয়ে নিরামিষ উপাচারে মায়ের পূজা হবে? অঘর সাধনা বন্ধ করে দেবে? এত বড় সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? যতক্ষণ না মা আমার
প্রশ্নের উত্তর দিচ্ছেন আমেরিকা থেকে কোথাও যাব না সমস্ত বাটিতে আলাদা আলাদা মশলা বেটে তুলে রাখবে আলাদা আলাদা করে কেমন মনে থাকবে তো মনে থাকবে করতাম যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন হ্যাঁ আপনাকে আপনি আবার মশলা বাটতে পারেন নাকি দেখ শ্যামা এবার তোর কি অবস্থা হয় দেখ কাজ ছেড়ে চুপচাপ ওখান থেকে সরে পড়বে বুঝেছো ওকে ভাববে যে রামরতন রায় কাজ করেছে তিনি শত্রুতা করেছেন রানীমার সাথে রাতের অন্ধকারে রানীমার ঘরে ঢুকে ওকে শেষ করে দেবে তুমি দিদিকে রক্ষা করো মাকে প্রাণে মারার জন্য লোক লাগিয়েছেন খুড়ো মশাই নয়নকে ব্যবহার করার এই নোংরা চক্রান্ত আমি আর চলতে দেব না দাদু মায়ের অনুমতি না নিয়ে জোর করে ওখানকার এক গ্রামের মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে এত কিছু মায়ের থেকে আমি কি করে লুকোবো ছবি আমার হাতটা ছাড় নতুন স্কুলের বন্ধুরা দেখলে কি বলবে দাদা সবাই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন বছরের মাঝে স্কুলে এলে এইভাবেই সবাই তাকিয়ে থাকে এই রজতাভ রক্ষিত দেনা তোর বাবার খুনিকে খুঁজতে যেন বাধা না হয়ে দাঁড়ায় তুই হেরে গেলে যে আমিও হেরে যাবো রে মা দাদা ঋষি আপনার ওখানে যাচ্ছে আমি সই করে দেবো শেখর বাবু তবে একটা শর্তে বাবা যশ তুমি কি এখনো বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো বুঝতে পারছো না একটা কাল ছাপ আমার এখানে সবকিছু তছনছ করে দিচ্ছে যদি সত্যি সময় হয়ে যায় আমার এই বাড়ি থেকে চলে যাওয়ার আমি চলে যাব আর অপেক্ষা করব না তোকে রিকোয়েস্ট করছি যশ প্লিজ প্লিজ বলে দে ওকে না খেয়ে আপনি কোথাও যেতে পারবেন না আমাকে আটকিও না আমি উকিলের কাছে যাচ্ছি মহিম মণ্ডল যখন আমাকে দিয়ে চেকে সই করাতে পারেনি তখন ছোট বোনই বেশি আমাকে ডিভোর্স পেপার সই করাতে পারবে আনুক নয় ডিভোর্স পেপার কুচি কুচি করে ছিঁড়ে যদি না দিয়েছি তবে আমার নাম রানু নয় দেখো দেখি কাণ্ড কিরকম গন গন করে আগুন জ্বালিয়ে রেখেছে হাত পুড়বে না আর কতবার ভেলকি তোকে বলতে হবে ম্যাজিক প্র্যাকটিস করার সময় একটু শান্ত হয়ে বসতে হয় চারজনের ভাত নষ্ট করেছ কান খুলে শুনে রাখো তোমার চার বেলা খাওয়া কিন্তু বন্ধ আমি বলে দিলাম হুচুট খেলাম কেন মা কি আমার কথা মনে করছে হৃদয়কে তো তাও ড্রাইভারের চাকরি দিয়েছিল আপনি তো আমাকে ঝিয়ের চাকরি দেননি ঝিয়ের চাকরি কেন তোকে আমি তোকে আমি বউয়ের চাকরিটা পাকা করে দিলাম বিয়েটা ভেঙে দিই কি বলছেন আপনি দুবার পালিয়ে ছিলি না হ্যাঁ এবার আমি বলছি কি পালিয়ে যা পালিয়ে যা মানে কাজ ছেড়ে চুপচাপ ওখান থেকে সরে পড়বে বুঝেছো ওকে ভাববে যে রামরতন রায় কাজ করেছে তিনি শত্রুতা করেছেন রানীমার সাথে রাতের অন্ধকারে রানীমার ঘরে ঢুকে ওকে শেষ করে দেবে তুমি দিদিকে রক্ষা করো মাকে প্রাণে মারার জন্য লোক লাগিয়েছেন খুড়ো মশাই সমস্ত বাটিতে আলাদা আলাদা মশলা বেটে তুলে রাখবে আলাদা আলাদা করে কেমন মনে থাকবে তো মনে থাকবে করতাম যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন হ্যাঁ আপনাকে আপনি আবার মশলা বাটতে পারেন নাকি দেখ শ্যামা এবার তোর কি অবস্থা হয় দেখ যতক্ষণ না মা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে আমেরিকা থেকে কোথাও যাব না নয়নকে ব্যবহার করার এই নোংরা চক্রান্ত আমি আর চলতে দেব না দাদু মায়ের অনুমতি না নিয়ে জোর করে ওখানকার এক গ্রামের মেয়ের সাথে আমার বিয়ে দেওয়া হয়েছে এত কিছু মায়ের থেকে আমি কি করে লুকোবো